যায়, গ্লিসারিন লাগবে না। অভিনয় দক্ষতা প্রমাণ করতে যে একটি মাত্র দৃশ্যই যথেষ্ট তা নায়ক ছবিতে দেখিয়ে দিয়েছিলেন সুমিতা সান্যাল। খুব বেশি অভিনয় করেননি, বাংলা হিন্দি মিলিয়ে সংখ্যাটি ৪০-এর বেশি হবে না, কিন্তু সংখ্যায় অল্প হলেও সুমিতা সান্যালের অভিনয় মৃত্যু ৪ বছর পরও মানুষের মনে গেঁথে আছে। আজ বলবো অভিনেত্রী সুমিতা সান্যালের জীবনের কথা। নমস্কার, আমি শাম্ব, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ১৯৪৫ সালের ৯ অক্টোবর দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। বাবা গিরিজা গোলকুণ্ডা সান্যাল মেয়ের আদর করে নাম রাখেন মঞ্জুলা। খোকাবাবুর প্রত্যাবর্তন ছবির হাত ধরে বাংলা ছবির জগতে পা রাখেন মঞ্জুলা। তবে তার নামটি পছন্দ হয়নি পরিচালক বিভূতি লাহার, তাই তার নাম পরিবর্তন করে রাখেন সুচরিতা। পরবর্তীকালে সেই নামকে আবারও পরিবর্তন করেন পরিচালক কনক মুখোপাধ্যায়, তার নামকরণ হয় সুমিতা। আর এই নামই বলিউড থেকে টলিউডে জনপ্রিয়তা পান সুমিতা সান্যাল। লীলা দেশাই তার পরিচয় করিয়ে দিয়েছিলেন অগ্রদূতের সঙ্গে। অগ্রদূতের অন্যতম পরিচালক ছিলেন বিভূতি লাহা। এরপর ১৯৬০ থেকে প্রায় ৩৪টি বাংলা ছবি ও ৫টি হিন্দি ছবিতে অভিনয় করেন সুমিতা দেবী। তার মধ্যে উল্লেখযোগ্য কুহেলি, সাগিনা মাহাতো, নায়ক আনন্দ। সাগিনা মাহাতো ছবিতে তাকে দেখা গিয়েছিল দিলীপ কুমারের বিপরীতে। কুহেলিতে অভিনয় করেছিলেন সুপারস্টার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এছাড়াও পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতেও অভিনয় করেছেন সুমিতা সান্যাল। নায়ক ছবিতে একটি দৃশ্যে উত্তম কুমারের বিপরীতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার অভিনয় দক্ষতা। হিন্দি ছবির মধ্যে উল্লেখযোগ্য গুড্ডি, আনন্দ, আশীর্বাদ, যেখানে একই সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সঞ্জীব কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের সঙ্গে। তবে শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও অভিনয় করেছিলেন সুমিতা দেবী। পাশাপাশি তিনি বরাবরই যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে। বিয়ে করেছিলেন চলচ্চিত্র সম্পাদক সুবোধ রায়কে। বিয়ের পর থেকে ধীরে ধীরে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছিলেন। ১৯৯৩ সালে শ্রীমতী ছিল তার অভিনীত শেষ ছবি। তারপর থিয়েটার এবং দূরদর্শনের বিভিন্ন ধারাবাহিক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন। স্বামী এবং বোনের অকাল প্রয়াণের পর অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন সুমিতা সান্যাল, অবসাদে ভুগতে শুরু করেন। শোনা যায় শেষের দিকে মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছিলেন, কিছু মনে রাখতে পারতেন না, অনেককে চিনতে পারতেন না। এইভাবেই ৭১ বছর বয়সে ২০১৭ সালের ৯ জুলাই লেক গার্ডেন্সের বাড়িতে প্রয়াত হন সুমিতা দেবী। বাংলা এবং হিন্দি ছবিতে তার অভিনয় ১০০ বর্ষ পরেও স্মরণীয় হয়ে থাকবে। এই ভিডিওর মাধ্যমে সুমিতা সান্যালকে জানাই প্রণাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।